দর্শক শুভেচ্ছে নেবেন। বিদেশে সম্পদ থাকা সেই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দর্শক নিশ্চয়ই মনে আছে টিআইবি একটি সংবাদ সম্মেলনে বলেছিল যে এক মন্ত্রীর বিদেশে 2,300 কোটি টাকার বেশি বিনিয়োগ ব্যবসা আছে, মূলত রিয়েল এস্টেট কোম্পানিতে তার এই বিনিয়োগ ব্যবসা। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি সেটি উল্লেখ করেননি, তিনি সেটি গোপন করে গেছেন, যেটি নির্বাচনী আচরণবিধির একদম সুস্পষ্ট লঙ্ঘন। তো এরপর টিআইবি শুধু সেই তথ্য প্রকাশ করে থেমে থাকেননি, তারা রীতিমতো চ্যালেঞ্জও জানিয়েছেন সরকারকে, বলেছেন যে সরকারের কোনো কর্তৃপক্ষ যদি তাদের কাছে তথ্য চায় তাহলে তারা সেই মন্ত্রীর নাম সহ পুরো ডকুমেন্ট দেবে, এবং তারা কবে কবে কোন কোন কোম্পানি সেগুলি এবং কত কত বিনিয়োগ তার তথ্য প্রকাশ করেছে। এরপরেও দেখা যাচ্ছে যে সরকারের কোনো টনক নড়েনি। আমি ভাবছিলাম যে এরকম একটা তথ্য প্রকাশ করার পর সবাই মানে গা ঝাড়া দিয়ে উঠবে, মানে তৎপর হবে নির্বাচন কমিশন বা দুদক বা সরকারের কোনো মহল, কিন্তু এবং প্রতিবাদের ভাষাও এবার মিনমিনে। প্রথমবার যেমন 92,000 কোটি টাকার বা ব্যাংক খাত থেকে যে লোপাটের তথ্য প্রকাশ করার পর যেভাবে ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ একেবারে খুবই ক্ষিপ্ত হয়েছিল এবং ওবায়দুল কাদের তো বলছিল যে সেই 92,000 কোটি টাকা কোথায় আছে সেটা টিআইবি জানাক। হ্যাঁ, তো এইবার কিন্তু এই তথ্য প্রকাশ করার পর সরকারের কাছ থেকে বা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এখন টিআইবি বলছে তাদের নীতিগত অবস্থান থেকে সেই মন্ত্রীর নাম তারা প্রকাশ করেনি, কিন্তু সরকার চাইলে তার নাম সহ পুরো তথ্য দেবে। এখন এই সমকাল এবং আরেকটি পত্রিকা মানব জমিন তারা এই রিপোর্টটি ছেপেছে তার নাম সহ। এখানে বলা হচ্ছে এক মন্ত্রীর বিদেশে 2,300 কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে বলে গত মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তথ্য দিয়েছিল। তিনি হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সমকালের নিজস্ব অনুসন্ধানে সাইফুজ্জামান নিজে পরিচালক এমন 8টি রিয়েল এস্টেট কোম্পানির তথ্য পাওয়া গেছে। এছাড়া নিশ্চিত হওয়া গেছে টিআইবির কাছে ভূমিমন্ত্রীর বিষয়েই তথ্য প্রমাণ রয়েছে। নাম প্রকাশ না করে ও বিস্তারিত তথ্য না দিয়ে সংবাদ সম্মেলনে টিআইবি জানিয়েছিল এক মন্ত্রীর বিদেশে 6 কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। এসব কোম্পানির সম্পদের মূল্য 16,64,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,312 কোটি টাকা। এসব সম্পদের তথ্য তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওই মন্ত্রীর নাম, কোন দেশে তার বিনিয়োগ আছে এবং কোম্পানিগুলোর নাম জানতে চেয়েছিলেন, তবে টিআইবি নাম প্রকাশ না করে বলেছিল সরকারের কোনো সংস্থা চাইলে তারা তথ্য প্রমাণ দেবে। সমকাল জানতে পেরেছে লন্ডনে মন্ত্রী জাবেদের কোম্পানি 6টি না 8টি, কোম্পানিগুলোর সম্পদ মূল্য 20,31,00,000 ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,840 কোটি টাকা। স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও একটি কোম্পানি খুলেছেন। সরকারের কোনো সংস্থা চাইলে টিআইবি তথ্য দেবে বলা হলেও গতকাল বুধবার পর্যন্ত কোনো সংস্থা বা দুদক এই বিষয়ে তথ্য চায়নি। তবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একজন কর্মকর্তা সমকালকে জানায় অনুমোদন ছাড়া বিদেশে বিনিয়োগ করা বেআইনি, নির্বাচনের পর তারা বিষয়টি খতিয়ে দেখবেন। কেন নির্বাচনের সাথে এটার মানে সংশ্লেষ কেন? বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদন ছাড়া বিদেশে কোনো বিনিয়োগ করতে পারেন না। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই তালিকায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিনিয়োগের কোনো অনুমোদন নেই। তাহলে মন্ত্রী হিসেবে কি তিনি পারেন? অথচ তিনি এখনও কিন্তু শপথ মন্ত্রী, তিনি শপথে আছেন। ভূমিমন্ত্রী জাবেদ এবারও চট্টগ্রাম 13 আসন থেকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন এতে যুক্তরাজ্যে তার 8 কোম্পানির বিনিয়োগের তথ্য উল্লেখ করেননি। নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিলে বা সম্পদের তথ্য গোপন করলে নির্বাচনের আগে এই বিষয়ে তথ্য প্রমাণ মিললে তিনি প্রার্থী থাকার যোগ্যতা হারাবেন। তাহলে কেন নির্বাচন কমিশন চুপ করে বসে আছে?
নির্বাচিত হওয়ার পরও হলফনামায় সম্পদের তথ্য গোপন করলে সংসদ সদস্য পদ বাতিল হয়। এই সরকার না কি বলে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, কি কি সব প্রতিশ্রুতি দিচ্ছে, তো এখনই যে এই যে ধরা পড়লো বা ফাঁস হলো সেটার ব্যাপারে কোনো অ্যাকশন নেই কেন? এ বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী মোবাইল ফোনে কল করলে তিনি ধরেননি, পরে সমকল প্রতিবেদক পরিচয় দিয়ে ক্ষুদ্রতা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। যাক, এই হলো অবস্থা এখন। শস্যের ভিতরে ভূত, এই ভূতকে কে ধরবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।